এই যে নেল আর্টগুলো হয়, তো এরও নিশ্চয়ই অনেক ডিজাইন থাকবে, বিভিন্ন ধরনের হয়। আর আজকের দিনে মেয়েরা বিভিন্ন ডিজাইন বা স্টাইলের ওপরে তারা এটাকে নিয়ে বিচার করে ট্রেন্ডটাকে ধরে রাখার জন্য। তো কী কী ডিজাইন হতে পারে এটা যদি একটু বল। অ্যাকচুয়ালি মানে হয় না, আর্টের যেমন কোনো লিমিটেশন নেই, তেমনি ডিজাইনের কোনো লিমিটেশন নেই। हेलो फ्रेंड्स, तो वेलकम करते हैं आप सभी को फिर से एक बार हम लोगों का चैनल में लाइफस्टाइल ट्रेंड्स। तो आज का सेशन बंगाली में होगा, तो काइंडली कोऑपरेट विद अस, ठीक है। तो वेलकम करते हैं आज हम लोगों का चैनल में अमरेश को। तो अमरेश, हेलो। हेलो, तो तुम कैमन आछो आगे बोलो। हमें तो भलो ही आपनारा कैमन आछेन? हाँ, हमें भलो ही आछी। तो आज के अमरेश हमें तुम्हारे जानते चाहब हमारे चैनल व्यूअर्स যে এই যে প্রফেশনটা, যে মেকআপ আর্টিস্ট বলা হয়, পিয়ার্সিং আর্টিস্ট প্লাস নেল আর্টিস্ট, এগুলো তো রয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে প্রফেশনালি তারা কতটা এগোতে পারে আগামী দিনে, আর এইগুলো করার জন্য যে ট্রেন্ডটা এখন চলছে, আমরা অনেকেই জানি যে এখন নেল, একটা নেল আর্ট যেটা, সেটা এখন অনেক ট্রেন্ডিং একটা বিষয় এবং অনেক মেয়েরাই এটা করছে এবং তারা এটা নিয়ে বলতে পারি যে একটা বিউটিফিকেশনের একটা পার্ট হয়ে গেছে এটা। তো এই বিষয়গুলো জানবো, প্লাস কবে থেকে এটা স্টার্ট আপ হয়েছিল, তো এই সমস্ত জিনিসটা তোমার থেকে আমরা জানতে চাইব, যদি তুমি চ্যানেলকে একটু শেয়ার করো। ব্যাপারটা হচ্ছে নেল আর্টটা রিসেন্ট খুব ট্রেন্ড উঠেছে বেসিক্যালি। তো এর আগে ধরুন আমাদের মেয়েরা যেরকম, যার বাড়ির বউয়েরা বলুন, বন্ধুরা বলুন, যারা বেসিক্যালি যে হাতে যে নেলটা থাকতো তাদের, তারা বাড়ির অনেক কাজের ফাজের মাধ্যমে কি হতো, নেলটা অনেক সময় ক্ষয়ে যেত, ভেঙে যেত। অনেকের আছে, অনেকের আবার আছে নেল বাইট করার একটা স্বভাব আছে, যার ফলে নেলটা অনেক ছোট হয়ে যায়। এবার যখন কোনো অকেশনালি তারা যখন মাথা থেকে নিচ পর্যন্ত পুরো সাজছে, তাদের হাতের দিকে তাকালে বা আঙুলের দিকে তাকালে দেখা যেত যে সেই নেলটা অতটা ভালো লাগতো না। তো সেইখান থেকে ট্রেন্ডটা এসছে যে নেল আর্ট সম্বন্ধে। এবার নেল আর্টের অনেকগুলো ভাগ আছে, সেই নেলের মধ্যে নেল এক্সটেনশন অনেকে করে, অনেকে নেলের গ্রোথ ভালো বলে তারা হয়তো নেল ওভারলে করে। তো নেলের অনেকগুলো পার্ট থাকে, তো সেই পার্টগুলো জানতে হয়, শিখতে হয়, তারপর সেগুলোকে রিপ্লেসমেন্ট করতে হয়। তো এই নেল আর্টের মধ্যে অনেক রকম ডিজাইন হয়, যে ক্লায়েন্ট যেরকমভাবে বলবে তাকে সেইভাবে সেইভাবে করে দেওয়াটাও একটা মজাদার ব্যাপার, আর দেখতেও ভীষণ সুন্দর হয়, ভীষণই তার অ্যাট্রাকটিভ লুক হয়, তার হাতের গ্রোথ মানে মানে লুকিংটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য এই ট্রেন্ডটা এখন এসছে ইদানিং, এখন এটা খুবই বেড়ে গেছে এখন, মানে ঘরের ঘরে মানে মানুষেরাও অনেক, মানে বাড়ির মানুষেরাও অনেকে করে ফেলে করছে আর কি। শুধু কম বয়সি মেয়েরা করছে এমন নয়, ব্রাইডাল থেকে আরম্ভ করে ধরুন মা মাসিরা পর্যন্ত এখন এগুলো করছে, মানে তাদের কাছেও এই জিনিসটা এখন এটা বিষয় এমন এসছে যে ট্রেন্ডিং বিষয়, এটা করতে হবে, এটা ফ্যাশনের সঙ্গে এটা রিলেটেড যাচ্ছে এখন। কারণ হচ্ছে নিজের ড্রেসের সাথে ম্যাচ করে অনেকে নিজের হাতের যে নেলের যে ডিজাইনটা সেটা মানে টাচ করাতে হয় আর সেটা ভীষণ সুন্দর দেখতে লাগে। আচ্ছা, এই যে নেল আর্ট যেটা আমরা বলছি, তো এই নেল আর্টটা করার জন্য যে প্রিকোশন বা যা কিছু, অনেক সময় হয়তো আমরা প্রিকোশন নিই, আমরা যে নেল আর্টটা করার আগে কী কী প্রিকোশন নিতে হবে বা কী কী স্টেপ ফলো করতে হবে, এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কেননা এটা এরকম না যে এখন অনেক কিছু বেরিয়েছে যে আমরা ফ্লিপকার্ট হোক বা আদার্স কোথাও হোক, এখানে ফেক নেল অনেক কিছু পাওয়া যায়, যেগুলো দেখে ভাবে যে এটা তো আমি একটুখানি আঠা দিয়ে লাগিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আলটিমেট কী হয়, ওতে কী হয়, নিজেদের যে অরিজিনাল নেলটা সেটা এফেক্টেড করে, দ্বিতীয়ত ওটা অনেক দিন থাকে না। আমরা যেটা নেলের জন্য যখন আমরা করে দিই বেসিক্যালি নেল এক্সটেনশন, সেটা ম্যাক্সিমাম 20 দিনের উপরেই থাকে, ঠিক আছে। এবার ক্লায়েন্ট যদি বললো যে না আমার এটা এক সপ্তাহের জন্য চাই, তাহলে ওটা আমরা এক সপ্তাহের মতনই তাকে তৈরি করে দিই। বেসিক্যালি এটা অনেক দিন মানে এক মাসের উপরেও অনেক সময় থেকে গেছে, এরকমও অনেক আমারই ক্লায়েন্ট আছে যারা বলছে যে তারা এক মাসের উপরেও এদের নেলটা রয়ে গেছে অলরেডি। এবার কী হয়, ওগুলোকে তোলার জন্য আমাদেরই কাছে আসতে হয়, কারণ এটারও একটা টেকনিক্যাল পার্ট আছে। কারণ কী হচ্ছে, টোটাল জিনিসটা একটা টেকনিকের ওপর জিনিসটা দাঁড়িয়ে আছে। আবার কেউ যদি ভালো করে যে আমি কিছু শিখলাম না, কিছু জানলাম না, একটা জাস্ট নিয়ে বসিয়ে দিলাম, সেটা খুব দিন লাস্টিং করে না, দ্বিতীয়ত অরিজিনাল নেলটা হ্যামারেজ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটা যেটা আমরা জানলাম, এরপরে যেটা আমার আরও জানার বিষয় সেটা হচ্ছে যে নেল আর্ট যখন আমরা করি, তো সেই জায়গায় দাঁড়িয়ে
কাজের মধ্যে থেকেই তো করতে হয়, তো নেল এক্সটেনশন হলে অনেক লম্বা হয়ে যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওটাকে মেনটেন করা, এই যে ব্যাপারগুলো, এগুলো কীভাবে? এটা আমাদের ক্লায়েন্টদের আমরা বলেই দিই, তার কাজ কী আছে, সে কি জব করছে না বাড়ির কাজ করছে, সব কিছু জেনে তার লেন্থ মানে নেলের যে লেন্থটা সেটা আমরা ডিসাইড করি। তাছাড়া ক্লায়েন্টেরও অনেকে থাকে যাদের হয়তো সেরকমভাবে সেরকম বাড়িতে কাজ টাজ নেই, তারা নেলটাকে অবশ্যই একটুখানি বাড়িয়েই রাখে, না হলে কি হয় কি কখনো কখনো মানে হয়তো বাড়ির কাজের জন্যই অনেক সময় কি হয় কোনো নেল হয়তো উঠে গেল বা লাগলো কোনো কারণে, তখন আমরা ওটা আবার রিফিলিংও করে দিই। অনেক কিছু প্রিকশন থাকে, যেমন ধরুন বাড়ির সেরকমভাবে অতিরিক্ত গরম জল যেন হাতে না লাগে, তারপর ধরুন নেলটা শুন মানে কোনো জায়গায় অতিরিক্ত ধাক্কা না লাগে, কারণ এটা আমাদের এক ধরনের কোয়ালিটির গাম দিয়ে লাগানো হয় যেটা খুবই স্ট্রং, তো সেখানে কি হয় যদি কোনো খুব টাইট কিছু বডির মধ্যে যেন পড়তে গেলে কি হয় নেলটার মধ্যে এফেক্ট করে লাগে ওটা, তখন কি হয় নেলটা নিজে থেকে হয়তো উঠে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু ও ওই অরিজিনাল নেলটাকেও মানে এফেক্ট করবে, তখন খুব পেইনফুল হয়ে যায়। তো সেটা যাতে না হয় তাই জন্য আমরা ক্লায়েন্টকে বলে দিই যে কোনো রকম গরম জল, বাসনপত্র অতিরিক্ত না মাঝামাঝি, কাপড় কাছাকাছি এগুলো চলবে না, দ্বিতীয়ত হচ্ছে প্রপারলিভাবে যেন মানে সেটাকে মেনটেন করে চলে, অতিরিক্ত জিন্স প্যান্ট বা কোনো টাইট কিছু ড্রেস যেন না পরে আর কি, তাতে হবে কি নেলটা আঘাত কম লাগবে, যত আঘাত কম লাগবে সেটা লাস্টিং করে, ক্লায়েন্টেরও কোনো রকম কোনো ব্যথা বেদন কিছু হয় না। আচ্ছা, এটা কতদিন অবধি তাকে মেনটেন করতে হয়? মিনিমাম একটা ওই ডিপেন্ড করে, কেউ যদি মনে করে যে আমি খুব কম কাজের মধ্যে থাকি আমার কোনো একটা করতে হয় না, তারা মিনিমাম ধরে রাখুন 20-30 দিন তো থাকে তাদের হাতে নেলটা থাকবে। এবার কেউ যদি বলে যে না আমার এটা কম দিনের মধ্যে রাখতে হবে, তাহলে সেটা আমাদের কাছে এলে আমরা সেই নেলটাকে রিমুভ করে দেবো, সেটাও করে দিই আমরা বেসিক্যালি। এবার যার যেরকম ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করে, তাদের নিজস্ব চাহিদার উপর ডিপেন্ড করে তারা কী চাইছে। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে নেল আর্টগুলো হয়, তো এরও নিশ্চয়ই অনেক ডিজাইন থাকবে, বিভিন্ন ধরনের হয়, আর আজকের দিনে মেয়েরা বিভিন্ন ডিজাইন বা স্টাইলের ওপরে তারা এটাকে নিয়ে বিচার করে ট্রেন্ডটাকে ধরে রাখার জন্য, তো কি কি ডিজাইন হতে পারে এটা যদি একটু বল। অ্যাকচুয়ালি মানে হয় না, আর্টের যেমন কোনো লিমিটেশন নেই তেমনি ডিজাইনের কোনো লিমিটেশন নেই, প্রচুর রকম ডিজাইন আছে। যেমন কি আছে, আমরা নেলের যেমন কি হয় 3টে এক্সটেনশন আমরা মোটামুটি করে থাকি, যে জেলের একটা এক্সটেনশন হয়, অ্যাক্রিলিক পাউডারের একটা এক্সটেনশন হয়, তারপর পলি জেলের একটা এক্সটেনশন হয়, তো এগুলো হচ্ছে এক্সটেনশনের পার্ট থাকে এগুলো। তাছাড়া অনেকে আছে, এবার যে ডিজাইনের যদি পার্টে আসে আমি, তারপর যেমন ধরুন নেলের মধ্যে স্টোন বসানো হয়, তারপর জেল পলিশের সাথে বিভিন্ন রকম ওভারলে করা হয়, বিভিন্ন রকম ধরুন আমরা ডিজাইনের হিসেবে কী বলবো, প্রচুর রকম পেন্টিং করা যায় ওর মধ্যে, ঠিক আছে। তারপর ধরুন অনেক রকম মেটেরিয়াল আছে আমরা যেটা আমরা ইউজ করে থাকি, হ্যাঁ, বিভিন্ন রকম ডাস্ট এক ধরনের পাওয়া যায় আমাদের, সেই সব ডাস্ট ফাস্ট দিয়েও আমরা অনেক কিছু করে থাকি। এছাড়া 3D আর্ট পার্টটাও আছে ওর মধ্যে, 3D আর্টও আমরা করে থাকি ওর মধ্যে, যে জিনিসটা অনেকটা রিলিফের মতো উঁচু উঁচু পার্ট থাকে, ঠিক আছে। তারপর বিভিন্ন রকম স্পার্কেলের কাজ হয়, ঠিক আছে। তো কাজ নিয়ে প্রচুর জিনিস আছে, প্রচুর মানে বাইকালার অনেক কিছু হয়, বাইকালারের অনেক ডিজাইন তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে, তো মানে শেষের মানে কিছু শেষ নেই, মানে আর্টের ব্যাপারটাতে কোনো কিছু শেষ নেই, তো বেশ মজাদার জিনিস, খুবই সুন্দর জিনিস, একটা দেখতেও খুব সুন্দর হয়। তো আপাতত এই পার্টগুলো আছে পুরো। তো এবার এটার সঙ্গে আমার মনে হলো একটা জিনিস জিজ্ঞেস করা উচিত, কারণ আমার ভিউয়ার্সরা জানতেই চাইবে যে এই যে ডিজাইনগুলো হয় বা ডিজাইনগুলো চুজ করে তারা, তো এর ওপরে নিশ্চয়ই একটা প্রাইসিংয়ের ব্যাপার তো থাকবেই, তো এটা কীরকমভাবে হয় বা এটা কী হিসাবে অ্যাকচুয়ালি ডিসাইড হয় প্রাইসিংটা? আচ্ছা, অ্যাকচুয়ালি কী হয়, নেলের যেমন অনেক রকম শেপস হয়, তো আমরা যখন করতে আসি তখন ক্লায়েন্ট যেরকম বলে যে আমার এই শেপস চাই বা ওই শেপস চাই, সেই অনুযায়ী একটা প্রাইস তো এমনি থাকেই। দ্বিতীয়ত হচ্ছে যে ডিজাইনের ওপরে অনেক কিছু প্রাইস থাকে, আমার থেকে যেরকম কেউ ক্লায়েন্ট স্টার্ট করলে মোটামুটি আমরা স্টার্ট করি 900 থেকে আমার থেকে স্টার্ট হয়, ঠিক আছে। এবার যখন তার ডিজাইন যখন আরও অন্যরকম চাই বেসিক্যালি, তখন তার সাথে আরও অ্যাড হতে থাকে, ঠিক আছে। তো এই এইরকম প্রাইস দিয়েই চলে। আচ্ছা, এটা তো একটা গেল পার্ট যে প্রাইসিংটা আমরা জানলাম। আচ্ছা, এবারে আমার একটা জানার বিষয় যে আমার চ্যানেলে ভিউয়াররা এটাও জানতে চাইবে যে এই যে নেল আর্ট বা নেল আর্টের ওপরে যদি কেউ কোর্স করতে চায় বা এটা কি প্রফেশন হিসাবে নিতে চায় আগামী দিনে, যেহেতু এটা এখন খুব ট্রেন্ডিং একটা বিষয় চলছেই, লাইফস্টাইলের সাথে যুক্ত, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রফেশনাল
একটা গ্রাউন্ড থেকে যদি দেখি তাহলে এটার আগামী দিনে ভবিষ্যৎ কি, পার্সপেক্টিভটা কতটা বেটার আর কি? দিন যাচ্ছে বেসিক্যালি এই আর্টের ওপর অনেক কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে, অনেক নতুন নতুন লোক কাজও করছে। এখন তো ম্যাক্সিমাম অনেক পার্লারেই এখানে দেখা যায় যে নেল আর্টিস্ট চাই বেসিক্যালি। তো আশা করি মানে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে ভবিষ্যতে এই নেল আর্ট আরও অনেকটা বড় হবে, অনেকটা তার কেরিয়ার তৈরি করার জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো, ঠিক আছে। ইভেন আমার কাছেই অনেকেই শিখতে আসে, তারা শিখেও বেসিক্যালি আজ তারা বিভিন্ন পার্লারে কাজও করছে। যদি ভিউয়ার্সরা চায় বেসিক্যালি তো এই চ্যানেলের মারফত আমাদের নাম্বার দেওয়াই থাকবে, আপনারা এটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, খুব ভালো চ্যানেল এটা। তার সাথে এই কাজের সাথেও এটা খুব ভালো যুক্ত, আর্টের সাথে খুব ভালো যুক্ত এটা। কেউ যদি শিখতে চায় অবশ্যই তো আমাকে শিখতে পারে, তো আর যারা করতে চায় নেল আর্ট তারাও করতে পারে, ঠিক আছে। মানে কেউ যদি করাতে চায় বেসিক্যালি সেও আমার কাছে এই নাম্বারে কল করলে আমার সঙ্গে কথা বলতে পারবে। আচ্ছা, এছাড়াও আরেকটা জিনিস যেটা জানার সেটা হচ্ছে যে এই নেল আর্ট যদি কেউ শিখলো বা কোর্স করলো তারপরে একটা তো জায়গা থেকেই যায় মাথায় ভাবার চিন্তাভাবনাটা আসে যে আমি আগামী দিনে এটার থেকে কতটা বেটার অপশান বা বেটার আমার ফিউচারকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারবো, মানে ফিউচারিস্টিক কি না জবটা বা এই প্রফেশনটা, ফিউচারের কতটা এর প্রসপেক্ট রয়েছে বৃহৎ অর্থে যদি ধরা যায়, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু যদি বলেন। অবশ্যই এটার একটা তো অবশ্যই বিভিন্ন রকম যে আমাদের যে এত আজ পার্লার তৈরি হচ্ছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম পার্লারে এখন নেল আর্টটা খুব পরিমাণে চায়, কারণ লোক এত বেশি সচেতন হয়ে গেছে যে জিনিসটা আমাকে ভালো জায়গা থেকেই করতে হবে, তাই জন্য এখানে কিন্তু বেশ ভালো তার মূল্য আছে। তো যার ফলে কি আশা করব ভবিষ্যতেও ফিউচারেও প্রচুর পরিমাণে লোক এটা নিয়ে এগোতে পারবে, আর যথেষ্ট এর ফিচার আছে বেসিক্যালি। এতক্ষণ আমরা কথা বলছিলাম, অনেক কিছু জানতেও পারলাম অমরেশবাবুর কাছ থেকে। তো আমরাও আশা করব এটা যে আপনারাও শুনলেন, অনেক কিছু জানলেন যে নেল আর্ট যদি করতে হয় কী কী করতে হয়, কী কী প্রিকোশন নিতে হয়, তারপর কী কী প্রোটেকশন নিতে হয় করার পরে, এবং কী ধরনের স্টাইল, কত প্রাইস হয়, বা এটা প্রফেশনালি যদি কেউ এটাকে নিতে চায় তার কী প্রসপেক্ট আছে ফিউচারে, এগুলো জানলাম। তো আশা করব আগামী দিনে আরও নতুন কিছু এই বিষয়ে আমরা নিয়ে আসতে পারবো, অমরেশবাবুর কাছ থেকে আরও কিছু জানতে পারবো। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য।